Twitter, Twitter is the very, 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 very much important for CPA marketer. মানে টুইটার থেকে আপনি যে পরিমাণ লিড আপনি পেতে পারেন সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো আছে সেখান থেকে অনেক বেশি পাওয়া যায়। টুইটার থেকে লিড পাওয়ার জন্য খুব ইজি, এবং সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা সেটা হলো যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ফেসবুকে যখন আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনারা প্রমোশন করতে যান তখন আপনাদের বা লিঙ্কটা ব্লক করে দেয় বা লিঙ্কটা রিমুভ করে দেয় বা আপনাদের আইডি ব্লক করে দেয়, এই ধরনের বিভিন্ন রেস্ট্রিকশন ফেসবুকে প্রচুর, ফেসবুক অনেক রেস্ট্রিক্টেড এই ক্ষেত্রে এখন। বাট একমাত্র একমাত্র আপনার টুইটার অ্যান্ড পিন্টারেস্ট এই দুটোই ওয়ে, এই দুটো ওয়েতেই আপনি চাইলে কী করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সিপিএ মার্কেটিং বা সিপিএ অফার প্রমোশন করতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নেই, রেস্ট্রিকশন ছাড়া। টুইটার দিয়ে আপনি যেভাবে সিপিএ অফার প্রমোশন করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল, সেরকমের আসলে শুধুমাত্র আরেকটা অপশন আছে সোশ্যাল মিডিয়া যেটা পিন্টারেস্ট, এই দুটো থেকেই আপনারা প্রচুর পরিমাণে লিড জেনারেট করতে পারেন এবং মার্কেটিং করতে পারেন আপনাদের সুযোগ সুবিধা মতো। এবং এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার এই লিঙ্ক আপনারা পাবলিশ করতে পারবেন না, ইভেন দো আপনি যদি কোনো অ্যাডাল্ট বা কোনো ডেটিং সাইট নিয়ে আপনি কাজ করেন সেই ডেটিং সাইটেরও আপনি এখানে টুইটারে আপাতত কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি ডেটিং বা অ্যাডাল্ট কোনো পিকচার আপনি আপলোড করতে পারবেন না। বাট ফেসবুকে কিন্তু আপনি যখন মার্কেটিং করতে যান বা সিপিএ কোনো অফার প্রমোশন করতে যান সেখানে যদি আপনি নুড বা কোনো বা ডেটিং বা অ্যাডাল্ট রিলেটেড কোনো পিকচার যদি আপলোড করতে যান তখন কিন্তু আপনাকে সেটা করতে দিবে না তারা, এবং যদিও করতে পারেন আপনি এটা সাময়িক সময়ের জন্য হয়তো উইদিন 10-15 মিনিটসের ভিতরে আবার সেটা রিমুভ করে দিবে অথবা সেই আইডিকে তারা সাময়িক সময়ের জন্য বরখাস্ত বা ব্লক করেও রাখতে পারে। বা টুইটারের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন নেই, সো যেহেতু টুইটারের জন্য রেস্ট্রিকশনটা নাই তো হয়তো বা টুইটার টুডে টুমোরো তারাও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতন তারাও রেস্ট্রিক্টেড হবে, তো যেহেতু আপাতত এই রেস্ট্রিকশনগুলো নাই তো সেহেতু আমরা চাইলে কিন্তু এখন এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। আরেকটা ব্যাপার যে টুইটারে মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেমন ফেসবুকও সোশ্যাল মিডিয়া, টুইটারও কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুকের আগে কিন্তু টুইটার আসছে। তো টুইটার কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া আমাদের বাঙালিদের জন্য, আমরা ফেসবুক বেশি ইউজ করি, বাট ফেসবুক কিন্তু একটা অলস মস্তিষ্ক শয়তানের ভাই বলতে যেটা বোঝায় তাই আমি বুঝি, আমার কাছে যেটা মনে হয়, আমি ফেসবুকে যথেষ্ট সময় আমি থাকি 24 আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট আমার তো মনে হয় না 18 ঘন্টার কম থাকা হয়, বাট 18 ঘন্টাই কিন্তু আমি আবার ওই এর সাথে চ্যাট করা, ওকে লাইক দেওয়া, একে শেয়ার করা, এই জিনিসগুলো করাটার খুব সময় আমার হয় না। বাট আমাদের সমাজ বা আমাদের মতন যারা আমরা আসছি অনেকেই আছে যারা শুধুমাত্র আননেসেসারি ফেসবুকের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকি এবং শুধুমাত্র ড্র্যাগ ড্রপ লাইক শেয়ার এইগুলো নিয়ে ব্যস্ত থাকি, কাজের কাজ কিছুই হয় না। বাট টুইটারে যারা ইউজ করে তারা এক শ্রেণীর ভদ্রলোক, আমি মিন করি, এটা আমার মানে অ্যানালাইসিস যে টুইটার যারা ইউজ করে তারা এক শ্রেণীর একটু ডিফারেন্ট স্টাইলের মানুষ, তারা প্রয়োজনেই টুইটার ইউজ করে, তারা সোশ্যাল কোনো পোক করার জন্য বা সোশ্যাল কোনো কনভারসেশন করার জন্য, কারোর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য মূলত তারা টুইটার ইউজ করে না। টুইটার ইউজ করে তাদের বিজনেস পার্সপেক্টিভে, টুইটার ইউজ করে তার পার্সোনাল ইউজেজে, টুইটার ইউজ করে তার পার্সোনাল প্রয়োজনে বা নিডনেসের কারণে। বাট ফেসবুক ইউজ করে শুধুমাত্র মানুষ আননেসেসারি আপনার ফ্রেন্ডস বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য, শেয়ার বাড়ার জন্য, কমেন্টস করার জন্য। হ্যাঁ, তবে এই কথাটা আমি বলতেছি না যে ফেসবুক ইজ নাথিং, ফেসবুক ইজ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম ফর ডু সামথিং, বাট সেটা যদি আমরা উপর্যুপুরি অবস্থাতে আমরা করতে পারি তাহলেই ফেসবুকটা সে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আর যদি ফেসবুকটাকে আপনি মেসি ইউজ করেন সেক্ষেত্রে ফেসবুক ইজ নাথিং, বাট আপনি ইউজ যদি ইউজের মতো করতে পারেন তাহলে ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার পক্ষে সেটা সম্ভব। যাই হোক, যেহেতু আমরা ফেসবুক নিয়ে আজকে কথা বলবো না, আমাদের আজকের বিষয়টা হলো যে টুইটার নিয়ে আমরা কথা বলবো। তো টুইটারের জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো যে টুইটারে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, আর যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট দিয়েই মূলত আপনি টুইটারে সিপিএ মার্কেটিং বা সিপিএ অফার আপনারা করবেন না। টুইটারে আপনারা সিপিএ অফার প্রমোশন করার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়েই আপনারা টুইটারে মার্কেটিং বা প্রমোশন করবেন। সরি, সো
টুইটারে আপনার আমরা যে কাজটা করি সব সময় বা যে ভুলটা সব সময় আমরা করি, আমাকে অনেকেই মেসেজ করে বা অনেকেই কোশ্চেন করে যে এরকমের আমি ফেসবুকে মার্কেটিং করছি বা টুইটারে করতেছি, আমার ব্লগটা শর্ট করে দিছি, শর্ট করে তারপর পাবলিশ করছি, কিন্তু তারপর আমার আইডিটা বা ব্লগ লিঙ্কটা ব্লক হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন, একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে আপনি যদি আপনার রিয়েল অ্যাকাউন্টটাকে আপনি কতটুকু যত্ন নেন, আপনার ফেসবুকের যে রিয়েল অ্যাকাউন্ট যেটা আছে, আপনার টাইম লাইন অ্যাকাউন্ট যেটা, মানে যেটা আপনি পার্সোনাল আপনি ইউজ করেন, সেটার যদি একদিনের জন্য আপনার ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অনেক ব্যথা পাবেন, আপনি অনেক ব্যথিত হবেন এবং আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে যে আমার এত পরিচিত একটা অ্যাকাউন্ট সেটা ডিজেবল হয়ে গেল। আর সেই ভয়েই কিন্তু আপনি ইলিগেল কোনো কার্যকলাপ আপনার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনই করেন এবং সবসময় চান যে আপনার রিয়েল অ্যাকাউন্টটাকে সুগচ্ছিতভাবে আপনি এটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আননেসেসারি জিনিসকে রিমুভ করেন বা হাইড করে রাখেন বা এটা অনলি ফর মি বা পাবলিককে এটা আপনি দেখানোর সুযোগ করে দেন না বা এই রেস্ট্রিক্টেড করে রাখেন। সো কেন করেন এটা? বিকজ অফ আপনি এটা ইম্পর্টেন্ট জানেন যে আপনার এই ফেসবুক আইডিটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে ইউ উইল বি লুজার, মানে আপনি লুজার হবেন। ঠিক তেমনি আপনাকে কিন্তু সিপিএ প্রমোশন অফারের ক্ষেত্রেও যেসব অ্যাকাউন্টগুলো আপনারা ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেম ফিল করতে হবে। জিনিসটা এরকমের নয় যে আমি আজকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ এটা অ্যাকাউন্টটা ব্লক হলেই কি আর না হলেই কি, এটা তো ফেক অ্যাকাউন্ট। ফেক বলতে কোনো জিনিস নেই, আমরা ফেক নিজেরা সৃষ্টি করতেছি আমাদের বিজনেস পার্সপেক্টিভে। তো যে টাকা যে জায়গাটা থেকে আপনার দু পয়সা ইনকাম হবে সেটাকে আপনি কেন ফেক বলতে যাবেন, আর সেটাকে কী বা কেনই বা আপনি ক্রিয়েট করবেন যে ইটস এ ফেক? ফেক বলতে কোনো জিনিস কখনোই চিন্তা করবেন না, ফেক না, এটা হলো এটাই হলো আপনার এটাই রুটি রুজি, এটাই হলো আপনার ইন জেনারেল। আপনার অ্যাকাউন্টে দিয়ে আপনার কোনো দুই পয়সা ইনকাম হচ্ছে না, আপনি সেটাকে এত যত্ন নিতে পারেন, অথচ আপনার যেটা পার্সে আপনার যেটা দিয়ে আপনার টাকা ইনকাম করার সুযোগ আছে সেটাকে আপনি ফেক বলে যাচ্ছেন, ফেক বলে অবহেলা করতেছেন, এটাকে কোনো যত্ন নিতেছেন না, এটার একটা সুন্দর প্রোফাইল পিকচার দেন নাই, এটার একটা ব্যানার পিকচার দেন নাই, এটার ভিতরে কোনো কন্টেন্ট দেন নাই, এটার অ্যাড্রেস দেন নাই, এটার কন্ট্যাক্ট পার্সন কোথায় হবে, কীভাবে হবে, এটার অ্যাবাউট আজ কী হবে, কিচ্ছু না দিয়ে আপনারা আননেসেসারি শুধুমাত্র লিঙ্কগুলো পোস্ট করতেছেন আর দুদিন পরে আপনার আইডিটা ব্লক হয়ে যাচ্ছে। কারণ এটাই, এই কথাগুলো আমি বলার কারণটা হলো লাস্ট 15 ডেজে আমি নিয়ার অ্যাবাউট 100 কমেন্টস পাইছি শুধু ফর দিস টাইপস অফ, মানে যে আমার ফেসবুকে আমি লিঙ্ক দিচ্ছি ব্লক হয়ে যাচ্ছে, আমার টুইটার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, আমার টুইটার অ্যাকাউন্টে কেউ তো ফলো করতেছে না, আমার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো লিড পাচ্ছি না। আর আপনি পাবেন কীভাবে? আপনার টুইটারে তো কোনো ফলোয়ার্সই নাই, আপনি নিজেই একা একজনের ফলোয়ার্স, মানে আপনার টুইটার অ্যাকাউন্ট শুধু আপনিই চিনেন, তাহলে আপনি কীভাবে লিড পাবেন? ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পুরো আমি একদম খারাপ ভাষায় বললে যেটা বলে যে পুরো একটা ন্যাংটা, মানে নোট, আপনার ফেসবুকের প্রোফাইলে কিছুই নাই, সুন্দর একটা প্রোফাইল পিকচার বলুন, এটা যে কোনো একজন একটা গাদাও যদি দেখে সেও মনে করবে যে এটা একটা ফেক একটা আইডি বা ফেক একটা ফ্যান পেজ। তো আপনার নিজেরই যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনি আরেকজনকে চিন্তা করতে পারেন সেখানে ঢুকবে এবং ঢুকে আপনার লিঙ্কে ক্লিক করবে? সো আমাদেরকে এই জিনিসগুলো, আমাদের সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে, সেই সাইকোলজিক্যাল প্রবলেমটা আমাদেরকে আগে দূর করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মার্কেটিং করতে হলে ফেক বলতে কোনো জিনিস নেই, ফেককেই আপনার জেনুইন বানাতে হবে। আর সেই জেনুইন যতক্ষণে আপনি বানাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই লিড জেনারেট করতে পারবেন না, আপনি লিড আশাও করতে পারেন, এক্সপেকটেশন করতে পারেন। যাই হোক, অনেক আননেসেসারি কথা বলে ফেলছি, আমরা এখন টুইটার বিষয় নিয়ে যেটা কথা বলবো সেই টুইটার নিয়ে আমরা আলোচনা করব। টুইটারের জন্য ধরুন আপনাদের অ্যাকাউন্ট যদি যার যার আসে তো আসি, বেশ ভালো, আর যাদের নাই তারা আজকের আপনারা সবাই টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা, এবং সেটা চাইলে আপনার পার্সোনাল একটা টুইটার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, আপনার অ্যাজ ইট ইজ যে নাম ভোটার আইডি কার্ডে যে নাম টার্ম অ্যাড্রেস আছে সেটা দিয়ে, আর একটা চাইলে আপনি সেকেন্ডারি আর একটা আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যেটা আপনার সিপিএম মার্কেটিং বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ইউজ করবেন। আচ্ছা, আমি সাইন আপ কেমনে করতে হয়, এটা টুইটার আমি অলরেডি www.twitter.com দিই, সাইন আপ করে এটা জাস্ট শর্ট ব্রিফ দিচ্ছি, এটা সবাই আপনারা জানেন বা পারবেন আশা করি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি, এটা নিয়ে আমি খুব সময় নষ্ট করবো না, জাস্ট দেখাই দেয়া। জয়েন টুইটার টুডে, ফুল নেম দেন, ধরুন আপনি কী দিয়ে মার্কেটিং করবেন, আপনার নামটা কী হতে পারে, আপনি কী ধরনের অফার আপনি প্রমোশন করবেন,
আপনার নিশ কি, সেই নিশটাই নাম হতে পারে। ফর এক্সাম্পল, যদি আপনি এরকমের প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে আপনার ওয়েট লস নিয়ে কাজ করবেন বা বিউটি কনসেপ্ট নিয়ে কাজ করবেন, তাহলে এগুলোর দিয়ে একটা একটা ইউনিক নেম দিতে পারেন, বিউটি হেলথ অ্যান্ড বিউটিস অথবা অনলি ফর হেলথ, এরকমই নাম দিতে পারেন। হটবার তো আমরা ধরুন আমরা একটা কাজ করবো, কী নিয়ে কাজ করবো বলুন, একটা নাম আমি আমার থেকেই দেই, ধরুন আমি দিলাম গিফট কার্ড, ফোন আর ইমেল, ইমেল আইডি দিতে হবে একটা। যদি কোনো একটা অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্টটা যদি আপনারা ক্রিয়েট করে ফেলেন আপনাদের যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে, সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আর দ্বিতীয়বার ওই অ্যাকাউন্টটা খুলতে পারবেন, আপনাকে নতুন আর একটা অ্যাকাউন্ট মানে আপনাদের ইমেল আইডি দিতে হবে। তো সেটার জন্য আমি আমার সেকেন্ডারি আর একটা ইমেল আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি আমার মতো দিব। ফোন নাম্বার একটা দিবেন, যেটা জেনুইন ফোন নাম্বার দিচ্ছেন ওটা না দিয়ে আপনি অল্টারনেটিভ সেকেন্ডারি আর একটা ইমেল আপনার ই দিবেন, ফোন নাম্বার দিবেন। সেটা হলো যে এটা স্কিপ করেও দিতে পারেন চাইলে, একটা ভেরিফিকেশান কোড আসবে আপনার মোবাইলে, সেই ভেরিফিকেশান কোডটা আপনাদের এখানে বসাতে হবে। ভেরিফিকেশান কোডটা অলরেডি চলে আসছে আমার কাছে আমার মোবাইলে, একটা ইউজার নেম সেভ করতে হবে, আমি ইউজার নেম দিলাম গিফট কার্ড, দেখি এটা আছে কিনা, অ্যাভেলেবেল নাই, তাই গিফট কার্ড 18 দেই আমি, এটাও নাই, গিফট আন্ডার স্কোর দিয়ে দেখি, না এটাও খালি নাই, গিফট কার্ড 84, এটাই হলো ইউজার নেম। ইউজার নেমটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে বা আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। দেন নেক্সট, লেটস গো, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিজ আপনি চয়েস করে নিতে পারেন, আপনি কী কোন ক্যাটাগরিজ নিয়ে আপনারা কাজ করতে চান। আপনারা চাইলে এখানে ধরুন গিফট কার্ড এটা এন্টারটেনমেন্টের মধ্যেও পড়ে, এন্টারটেনমেন্টের মধ্যে আপনি নিতে পারেন এটা চাইলে। লাইফস্টাইলও চয়েস করতে পারেন, তারপরে ফান, পরেবার আমি আপাতত দুই তিনটে করলাম, তারপরে কন্টিনিউ, চারটা করতে পারবেন ম্যাক্সিমাম ওখানে। দেন ওয়ান্ট টু ফাইন্ড ফ্রেন্ডস অ্যান্ড সি হু দে ফলো, সি ইউ অলরেডি নন টু টুইটার ডোন্ট টু রি, উই ওয়ান্ট ইমেল ইউর কন্ট্যাক্টস উইদাউট ইয়ার পারমিশন, এটা ওরা একটা আপনাকে স্পেশাল ফ্যাসিলিটিস দেবে আপনার টুইটারের ফ্রেন্ডস খুঁজে পাওয়ার জন্য, আমার দরকার নেই এটাকে, আমি নো থ্যাঙ্কস দিই আমি সামনে চলে যাব। ভেরি গুড, নাও আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট প্রায় শেষ, আমাদেরকে যেটা এখন করতে বলতেছে সে যে মেক ইউর টাইম লাইন ইউরস, ফলো সাম অফ দ্য অ্যাকাউন্টস ব্লু অ্যান্ড ইউ উইল সি হোয়াট দে শেয়ার ইন ইউর টাইম লাইন, মানে এখান থেকে যা যে পিকচারগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো একটু ফলো করে তাদের টাইম লাইনগুলো কীভাবে ইউজ করা হচ্ছে
সেই জিনিসগুলো তাদেরকে দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, দেন কন্টিনিউ, নট নাও, ভেরি গুড। দেখুন আমাদের অ্যাকাউন্ট, এই যে গিফট কার্ড নামে যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম সে অ্যাকাউন্ট আমাদের ডান। তারপরে এটা নেক্সট নেক্সট দিয়ে আমরা একটা প্রোফাইলটাকে আমরা একটু সাজিয়ে নিব। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল দ্য টুইটার ফিচার্স, এ কনফার্মেশন মেসেজ ওয়াজ সেন্ড টু কর্পস অল ভিডি। আমার জিমেল আইডিটা ছিল, সেই ইমেল আইডিতে আমরা এখন একটু হটমেলে যাই। আপনারা জানেন যে হটমেল আর আউটলুক এখন মার্জ হয়ে গেছে। হটমেলে ক্লিক, হটমেলে ঢোকা আউটলুক লাইভে ঢোকা একই কথা। সো আমি হটমেলে একটু সাইন করি। নেক্সট আচ্ছা, এখানে আমার একটা টুইটার থেকে একটা মেসেজ আসার কথা, অলমোস্ট এখনও হয়তো আমি আসে নাই আমার মেইলটা, আমি ওয়েট করতে হবে কিছুক্ষণ। আচ্ছা, জাঙ্ক মেইলে জমা হয়েছে, এটা অসুবিধা নেই। যদি ইনবক্সে আপনারা না পান সেক্ষেত্রে একটু জাঙ্ক মেইল বা স্প্যাম যে আপনাদের ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলো থেকে চেক করলে আপনাদের যে টুইটার থেকে যে মেসেজটা আসছে সেটা। Then confirm now. Your account has been confirmed. Thanks. তার মানে আমার অ্যাকাউন্টস ভেরিফিকেশন হয়ে গেছে। এখন কি বলছে, পিকে প্রোফাইল ফটো, একটা প্রোফাইল ফটো দিতে বলছে। তো অবশ্যই আপনারা প্রোফাইল ফটোটা একটু ওরকমই দিবেন, একটা গিফট কার্ড রিলেটেড একটা প্রোফাইল ফটো দিবেন। সেটার জন্য আপনারা যে হেল্প নিতে পারেন, আপনারা গুগল থেকে হেল্প নিতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, এখান থেকে একটা পিকচার আপনারা নেবেন, এটা জাস্ট আপনাদের প্র্যাকটিস করার জন্য, আমরা সময় নষ্ট করে নষ্ট না করে একটা যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নিই এখান থেকে। বাট আপনাদের ক্ষেত্রে আপনারা যারা নিজেরা করবেন অবশ্যই একটা লুক্রেটিভ পিকচার হতে হবে, একটা ম্যাসেজেবল একটা পিকচার দিতে পারলে আরও বেটার। আমি একটা পিকচার দিয়ে দিই আপাতত, যে কোনো একটা পিকচার, এই পিকচারটা আমি ইউজ করি। সেভ অ্যাজ, আচ্ছা এটার ফাইল পিকচার ফরম্যাট ফাইলটা এটা ঠিক নাই, আপনার এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন ডট ওয়েব লেখা, যেটা ডট জেপিজি বা ডট আপনার পিএনজি সারাগুলো আপনার পিকচার কখনই নেবেন না। আচ্ছা আমি এই পিকচারটা ইউজ করি, এটা জেপিজি আছে, তাহলে এটা আমরা নাম দেই গিফট কার্ড, ডি ড্রাইভে সেভ করলাম, ভেরি গুড। দেন টুইটারে চলে যাব আমরা, টুইটারে গিয়ে অ্যাড এ ফটো, আপলোড ফটো, দেন গিফট কার্ড, এটাকে ট্র্যাক করে আপনি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন।
জুম করা যাবে, ছোট বড় করা যাবে, অ্যাপ্লাই। আচ্ছা, ওকে, ভেরি গুড। তারপরে এরপরে আসেন যে আপনার এখন কোনো টুইট করেন নাই আপনি, ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি লেখেন নাই। হ্যাঁ, আপনি আপনার ইউর সেলফ আপনি লিখবেন। এডির বার্থডে, বার্থডে দিতে বলছে, এটা আপাতত স্কিপ করে যান, বার্থডেটা এটা পরে দিবেন। এরপরে আপনার হোয়াট ডু ইউ লাইক এটা দিতে পারেন, এটা আপনি বাংলাদেশ দেন, কোনো অসুবিধা নেই। সি মাই প্রোফাইল দেখে নিই, জাস্ট সেটিং আপ মাই টুইটার, এটাই করলাম, আর কিছুই নাই এখানে। হিয়ার ইজ এ ফ্রি গিফট কার্ড আইডিয়া, জয়েন 2018 সালে আমি জয়েন করছি। আপনি চাইলে এখান থেকে আবার এডিট প্রোফাইল করতে পারবেন, প্রোফাইল এডিট করে নিতে পারবেন, হোয়াট এভার। আচ্ছা, নাও এখন যে বিষয়টা হলো যে আমার প্রোফাইল এই মোটামুটি আমরা একটা দাঁড় করাইছি। এখন এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে কিছু টুইট করতে হবে, মানে কিছু পোস্ট করতে হবে, যেটা ফেসবুকের ভাষায়, আর টুইটারের ভাষায় হলো টুইট করতে হবে। টুইট করবেন কীভাবে, যে আপনার আপনি কিছু আইডিয়া দিবেন, এখানে গিফট কার্ড রিলেটেড কিছু আইডিয়া দিবেন। গিফট কার্ড আইডিয়াগুলো আপনি কোথায় পাবেন, আপনি ফেস আপনার গুগল থেকেই আইডিয়া আনবেন, সেই আইডিয়াটাকে একটু, এই যে গিফট কার্ড আইডিয়াস এখানে রিয়েল সিম্পল লেখা আছে, আমি এখান থেকে আপনি আইডিয়া নেন। দ্য গিফট কার্ড ওয়াজ অন ওয়ান্স কনসিডার টু গো অ্যান দ্য প্রেজেন্ট টু দ্য লেজি লাস্ট মিনিট শপার, এই রিলেটেড কিছু লেখা, আপনার গিফট কার্ড আইডিয়া রিলেটেড কিছু লেখা আপনার এখান থেকে কালেকশন করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে টুইটারে সবসময় নেক্সট অকেশন রিলেটেড আপনারা টুইট করার চেষ্টা করবেন। ধরুন আমাদের নেক্সট আপকামিং আমাদের ঈদ উল ফিতর আছে, বাট এরকমের আপনাকে যেহেতু আপনার বাংলাদেশে এটা মার্কেটিং করবেন না, আপনারা মার্কেটিং করবেন মেইনলি ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়া, ক্যানাডা, তো ওদের আপকামিং কী কী ইভেন্টস আছে, মানে আপকামিং কী কী ধরনের সেলিব্রেশন থাকতে পারে, যেমন ওদের বড়দিন হতে পারে, তারপরে ওদের পুজো হতে পারে, তারপরে খ্রিস্টানদের জন্য বা বিভিন্ন ধরনের যে অকেশনগুলো থাকে, তারপরে ওদের 31st হতে পারে, মেরি খ্রিস্টমাস হতে পারে, এই ধরনের সেলিব্রেশনগুলো আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে যে কোন ডেট, ওই ডেটকে সামনে রেখে আপনারা দেন এখানে টুইট করবেন। টুইটটা আপনারা লিখতে পারেন, গাইস হিয়ার আই উইল শো ইউ gift idea for you guest dot 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 ভাবে দিলেন, দিয়ে আপনার এখান থেকে যদি কোনো ফটো দিতে চান ফটো দিয়ে দিবেন একটা। এরকমের আপনারা মোটামুটি কম পক্ষে ডেইলি 4-5 টুইট করবেন, 4-5 টুইট করলেন, এভাবে মিনিমাম 10 days আপনার এই অ্যাকাউন্টের ভিতরে আপনি সিপিএ লিডের বা সিপিএ কোনো অফার প্রমোশন করবেন না। প্রথম 10 days শুধুমাত্র আননেসেসারি আপনি টুইট করবেন, মানুষকে টুইট করবেন, আর প্রথম 10 days শুধু টুইটই করবেন না, প্রতিদিন 3-2 টুইট করবেন, তাহলে 10 দিন ধরুন, 10 দিনে আপনার 20 টুইট করলেন বা 10 দিনে 30 টুইট করলেন। টুইট করবেন, পাশাপাশি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি
একটা কাজ করবেন, সেটা হলো যে ইউনাইটেড স্টেট এখানে দেখুন এই যে টুইটস করছে 8,186টা, ফলোয়িং আছে 1,544, ফলোয়ার্স আছে 31,000। এই ফলোয়ার্সের ভিতরে ক্লিক করবেন মানে আপনার ইউনাইটেড স্টেটের বিভিন্ন কমিউনিটির ভিতরে যাবেন আর কি। এখানে সার্চ টুইটার যে অপশন আছে সেখানে গিয়ে আপনি সার্চ দিলেই এই ধরনের কমিউনিটিগুলো পেয়ে যাবেন। এই কমিউনিটির ভিতরে আপনার খেয়াল করেন যে কান্ট্রি, গেজার, তারপরে এই যে বিভিন্ন যে ব্যক্তিগুলো আছে এরা কিন্তু সব ইউএসএর, ইউনাইটেড স্টেটের। এদেরকে আপনি ফলো করবেন, এদেরকে ফলো ক্লিক করবেন, যাকে যাকে ভালো লাগে ফলো করবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, গণহারে একটা না কমপ্লিট আপনি প্রতিদিন যদি আপনি 100 এরকম ফলো রিকোয়েস্ট পাঠান তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখবেন যে আপনি 10 দিন ওয়েট করতে বলছেন, তো 10 দিন পর আপনার অ্যাকাউন্টই নাই। ম্যাক্সিমাম 20টার উপরে ফলো রিকোয়েস্ট পাঠাবেন না, মানে ফলোয়িং করবেন না পার ডে। প্রতিদিন 20 জনকে আপনি ফলোর এরকম বিভিন্ন কমিউনিটির ভিতরে ঢুকে ঢুকে আপনারা ফলো করবেন। আরও বেটার হয়, আরও একটা টিপস, সেটা হলো যে আপনারা যে রিলেটেড বিজনেস করেন বা করবেন সেই রিলেটেড যদি আপনারা নিস, যেটা মানে আমার 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 আইডিটা গিফট কার্ড নিয়ে, তো আমি গিফট কার্ড দিয়ে সার্চ দিই। দেখুন এই যে গিফট কার্ড, গিফট কার্ড মল পাওয়া গেছে, এখানে ক্লিক করেন। এই যে এটার ভিতরে 67,000 ফলোয়ার্স আছে, এই 67,000 ফলোয়ার্সকে আপনি কী করবেন সেখান থেকে এই আপনার রিলেভেন্ট যে কিওয়ার্ড বা রিলেভেন্ট যে বিজনেস সেই ধরনের কমিউনিটির ভিতরেই আপনি যাবেন, কারণ এখানে তারাই আছে কানেক্টেড যারা গিফট কার্ড সম্পর্কে যাদের আইডিয়া নেওয়ার প্রয়োজন আছে। ওকে, ভেরি গুড। আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা হলো যে সেটা হলো ধরুন এটা তো আমি ফলোয়িং রিকোয়েস্ট পাঠালাম, তাদেরকে আমি ফলো করলাম, এরপরে আসেন এর ভিতরে এই যে গিফট কার্ড, এই যে একটা জিনিস দেখলেন এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কফি ওয়েট লস প্রোডাক্ট, মোর ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট ক্লিক ইন লিঙ্ক। তো 100% আমি শিওর এই যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও একজন আপনাদেরই মতন একজন সিপিএ মার্কেটার। এই যে দেখুন সে যে টুইটটা করছে, এই যে সে লিঙ্ক দিয়ে দিছে অ্যাফিলিয়েট লিঙ্ক, 100 একদম ওভার 100। দ্যাট মিন্স এই ব্যক্তি যারা এদেরকে আপনার কী করতে হবে, ফলোয়ার্স করতে হবে, এরা কী করতেছে সে অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে মেমোরাইজ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আপনার রাস্তা আপনি খুঁজে পাবেন। দেখুন সে কিন্তু তার এই যে 500 ভিসা গিফট কার্ড দেখতে পাচ্ছেন, সব কিন্তু সিপিএর অফার। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু তার সিপিএ অফার। তো আপনি দেখতেই পাচ্ছেন যে 26 এপ্রিল সেই টুইটটা করছে, 26 এপ্রিল এটাও করছে, এটাও 26 এপ্রিল করছে। দেখুন একসাথে সে কতগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে কাজ করতে, 26 তারিখে সে অলমোস্ট আমার তো মনে হয় যে 15-20টা সে টুইট করছে, এই যে 20টার মতো প্রায় 20টা টুইট করছে সে 26 তারিখ। সো দিস ইজ দ্য থিংস। এখন এই যে এখানে আমি আসলাম, এখানে তো একটা, এটা তো আমি আসলাম যে একটা আমাদের মতন একজন কম্পিটিটরের কাছে আসলাম, তাই না? তো আমরা এখানে না গিয়ে আমি একটু ব্যাকে চলে যাই, আমার উদ্দেশ্য ছিল যে আর একটা জায়গায় যাওয়ার। কোনো ব্যক্তি পাই কিনা আমি দেখি, এই যে এই পার্সনকে একটু যাই। এই ব্যক্তি এই যে একজন পার্সন, সে কোনো মার্কেটার না, সে একজন পার্সন। আচ্ছা আমরা যেটা করব তাকে লাইক দিব, তাকে তো ফলোয়িং অলরেডি আমরা করতেই আছি, ফলো করছি। ফলো করার পর দেখুন তার টাইম লাইনের ভিতরে আমরা ঢুকলাম এখন। তারপরে এই যে তাকে আমরা ব্যক্তিগতভাবে তাকে আমরা কী করতে পারবো, টুইট করতে পারবো, মানে তার কাছে আমি মেসেজ পাঠাতে পারবো, এখানে মেসেজ দিতে পারো। ওর নামটা কি? ক্যাথলিন। এই ক্যাথলিন
দেখুন আমি কিন্তু তাকে যেটা করলাম যে আমি তাকে এক লাইন লিখলাম, লিখে আমার যে ল্যান্ডিং পেজ যে অ্যাফিলিয়েট লিঙ্কের যে ল্যান্ডিং পেজ বা আমার যে যে ওয়েবসাইটটা আমি তাকে ভিজিট করাতে চাই সেটা আমি দিয়ে দিছি দেন টুইট। বাট আমি তাকে দিব না এখন, বাট আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য যেভাবে আপনারা ব্যক্তিগতভাবেও তাকে আপনি মেসেজ করতে পারেন। বাট একটা কথা বারবার আমি বলতেছি যে আপনি বেশি বেশি আবার এরকম না, একসাথে বসে যদি এক বসাতে আপনারা 100-200 মানুষের কাছে এভাবে মেসেজ পাঠান তখন কিন্তু আপনার আইডি ব্লক হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে ধরে করবেন, পার ডে আপনাকে 20টা পাঠান, 20 জনকে আপনি মেসেজ পাঠান, 20 জনকে আপনি ফলো করেন, 20 জনকে আপনি লাইক দেন, 20 জন ভিজিটর্সের কমেন্টসের নিচে কমেন্টস করেন। এভাবে ভাগ ভাগ করে কাজ করতে হবে। আমাদের মধ্যে যে প্রবণতাটা সবচেয়ে বেশি কাজ করে যে আমরা সবসময় চিন্তা করি যে কেমনে খুব তাড়াতাড়ি সব কাজ একসাথে করে আসবো, কিন্তু সেটার মধ্যে যে ফলাফল নাই বা সেটা যে হিতে বিপরীত হইতে পারে সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো আপনাদেরকে এই যে দেখুন এখানে কমেন্টস করার অপশনস আছে, এই যে সে কমেন্টস করছে, আপনি যেটা করবেন এই যে সে যে কমেন্টসটা করছে সেই কমেন্টসটার ভিতরে আপনি একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে দেন তাকে ওপেন করবেন, ওপেন করে তাকে ফলো করবেন, এই যে ফলো বাটনে ক্লিক করবেন, ফলো দেন। আপনি এরপরে আপনি যদি তাকে একটা মেসেজ দেন অসুবিধা নেই যে টুইট টু ক্যাট ফানি। সো কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক। প্রথম তাকে আপনি ফলো করবেন, তাকে লাইক দিবেন, তাকে ইনফ্লুয়েন্স করবেন। সে যখন দেখবে তার কাছে তো নোটিফিকেশান চলে যাবে যে আপনাকে সে আপনি তাকে লাইক দিয়েছেন, তখন কিন্তু সে আপনার প্রতি একটু হ্যাপি হবে যে হ্যাঁ এই ব্যক্তি তো আমাকে লাইক দিছে বা আমাকে ফলো করে, দেখি সে আমাকে কী মেসেজটা দিল। বাট আপনি চিনেন না জানেন না, আপনি একটা মেসেজ তার কাছে পাঠাইলেন সেটা কতটুকু তার জন্য গ্রহণযোগ্য হবে এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, একটু টেকনিক্যালি আমাদেরকে আগাতে হবে, তাহলেই আমরা এখান থেকে সাকসেস পাব। সো দেখুন আমার টুইটারে আমি যে ফলোয়িং রিকোয়েস্টগুলো আমি পাঠাইছি অলরেডি আমি 26 জনকে আমি কিন্তু ফলো করতেছি এবং একজনকে আমি লাইক দিছি এবং একজনকে টুইট করছি। এটা হলো যে আমার প্রোফাইলের এই অবস্থা। তো আপনাদেরকে আমি যেটা বলছি প্রথমেই যে আপনারা যে কাজটা আপনারা করবেন যে অবশ্যই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে সাজাবেন, সাজিয়ে দেন, আপনার সেটাতে বেস্ট কিছু টুইট করবেন, আপনারা 15-20টা টুইটার টুইট করবেন, ইনফরমেশান এখানে দিবেন, সবগুলো ইনফরমেশান প্রথম যে 15-20টা টুইট দিবেন সেটা অবশ্যই ইনফরমেটিভ টুইট হতে হবে এবং সেটাতে তার ভিতরে যাতে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক না হয় বাট ইনফরমেটিভ হতে হবে, যাতে আপনার যাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন ফলোজ করার জন্য বা ফলোয়িং করবে যারা, তারা যাতে আপনার এই অ্যাকাউন্টে এসে আপনাদেরকে এখানে মনে হয় যে আপনার অ্যাকাউন্টটাতে আসলেই অনেক তথ্য আছে এবং অনেক ইনফরমেশান আছে, সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস করতে হবে, এখন কথা হলো যে আপনি ফলো করলে কিন্তু লাভ নাই, মূলত আমি এখানে কেন তাহলে ফলো করলাম, ফলো করলাম যে আমি যাদেরকে ফলো করতেছি তারা যখন দেখবে যে আমি তাকে ফলো করতেছি তখন তারাও আমাকে ফলো করার জন্য ইন্টারেস্ট হবে, সো দ্যাটস ওয়াই আমি তাদেরকে ফলো করছি। তো এখন একদম যে আমার লাভ নাই তা না, আমার লাভ আছে, আমি তাদেরকে ফলো করতেছি তখন তাদের প্রোফাইলে ঢুকে তারা দেখবে যে আমি অ্যাজ এ ব্যক্তি হিসেবে তাকে ফলো করতেছি, তখন তারাও আমার এই পেজটাকে তারাও ফলো করতে শুরু করবে। হয়তোবা আমি 100 জনকে যদি ফলো করি সেখান থেকে হয়তোবা তাদের কাছ থেকে আমি 20 জনকে পাবো যে তারা আবার রিটার্ন আমাকে ফলো করবে। বাট আমাদের প্রয়োজন যেটা সেটা হলো যে আমার এই পেজটার ফলোয়ার্স বাড়ানো। আমার পেজে যদি 1.5-2000 ফলোয়ার্স আপনারা আনতে পারেন তাহলে আপনারা লিড পাওয়ার জন্য আপনারা এক্সপেকটেশন করতে পারেন। আমি আবার বারবার এই কথাটা বলতেছি, 1.5-2000 ফলোয়ার্স না হওয়ার আগ পর্যন্ত আপনারা কখনই চিন্তা করবেন না যে আপনার টুইটার থেকে কেন আপনার সিপিএ লিড আপনারা পাচ্ছেন না। মিনিমাম 1.5-2000 হলে ভালো, এর উপরে যদি হয় তাহলে আপনারা প্রতিদিনই আপনারা সিপিএ লিড পাওয়ার পসিবিলিটি আপনাদের এখান থেকে আসে। 1.5-2000 যদি আপনার ফলোয়ার্স থাকে অ্যাটলিস্ট 3-4টা লিড আপনি পাবেন প্রতিদিন, সেটার মোটামুটি আমাদের যে অ্যানালাইসিস বা যে ক্যালকুলেশন বলে সেটা হলো 3-4টা লিড পাওয়া যায় এখান থেকে। সো এখন আপনি কীভাবে ফলোয়ার্স বাড়াবেন, ফলোয়ার্স বাড়ানোর ম্যানুয়াল ওয়েজগুলো তো আমি দেখাইলাম আপনাদেরকে, যেটা করতে হবে যে বিভিন্ন কমিউনিটির কাছে আপনারা যাবেন, গিফট কার্ড কমিউনিটিতে যেতে পারেন, তারপরে আপনারা শুধু গিফটস দিয়ে এরকম গিফটস দিয়ে সার্চ দিতে পারেন, এগুলোর ভিতরে ঢুকবেন, ঢুকে যে ব্যক্তিগুলো অলরেডি সব কমিউনিটির সাথে কানেক্টেড সেই সব কমিউনিটিগুলোকে আপনারা ফলো করবেন এবং তাদেরকে আপনি মেসেজ দিবেন। বাট মেসেজগুলো যাতে গণহারে মেসেজ না হয়
প্রতিদিন হয়তো বা 15টা মেসেজ দিলেন, 15 জনকে মেসেজ দিলেন, আবার পরবর্তীতে ওই 15 জনকে না দিয়ে পরের দিন আবার অন্য 15 জনকে দিবেন, বাট সেই ব্যক্তিগুলোকে আপনি পাবেন কোথায়? সেই ব্যক্তিগুলোকে পাবেন আপনি মূলত কিন্তু এই জায়গাগুলোতে, এই কমিউনিটির ভিতরগুলোতেই ঢুকবেন। ঢোকার পরে ব্যক্তিগুলো, এই যে দেখুন, এই যে একজন ব্যক্তি, তাকে আপনি প্রথমে তার প্রোফাইলটিতে ওপেন করবেন। ওপেন করার পরে তাকে একটা লাইক দিবেন আপনি, এই যে একজন অ্যাজ এ পার্সন, তাকে আপনি ফলো করবেন। ফলো করার পরে তাকে আপনি একটা মেসেজ দিবেন এখানে, এই যে টুইট টু ফিলিপ কক্স, তাকে আপনি একটা মেসেজ দিবেন। তারপরে দেখবেন যে সে এরকম, আপনি যদি প্রতিদিন অ্যাটলিস্ট 20 জন করে করে আপনি এই কাজটা করেন, সেখান থেকে আপনার মাস শেষে দেখবেন যে প্রায়, আমি যদি প্রতিদিন নিন অ্যাভারেজ 20 ধরি, তাহলে মাস শেষে আমার 600 জন ব্যক্তিকে আমি মানুষ পেলাম। 600 জন থেকে অ্যাটলিস্ট আমি 300 জন আশা করতে পারি যে তারা উল্টো আমাকে ফলো আমার করা শুরু করবে, বিকজ অফ আমি তো এখানে ইনফরমেটিভ কিছু বিষয় তাদেরকে আমি দিচ্ছি, জিনিসটা তো ফেক কিছু না।